বন্ধুরা, আমি বলেছিলাম যে এখন থেকে আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। স্বাস্থ্য, পুষ্টি, আমাদের চলমান জীবনের যে সমস্ত সমস্যা আমরা প্রতিদিন ফেস করছি, এবং সরকারের উন্নয়ন, সরকারের ব্যর্থতা, কোথায় আমাদের প্রশংসা করতে হবে, কোথায় সমালোচনা করতে হবে, এসব বিষয় নিয়েই কিন্তু আমি বিভিন্ন ভিডিও তৈরি করছি। এখানে কেউ কেউ কোনোটা রাজনৈতিক গন্ধ পেতে পারেন, এতে আমার করার কিছুই নাই। আমি কোনো রাজনৈতিক বক্তব্য দেই না, রাজনৈতিক দলের সাথে সম্পৃক্তও না, এগুলো আমি পছন্দও করি না। এনিওয়ে, আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হার্ট। মূলত হার্টের নিয়ে কথা বলবো। আমরা প্রায় একটি কথা শুনি যে হার্ট অ্যাট্যাক, আবার ডাক্তার হাসপাতালে গেলে ডাক্তার সাহেবরা বলেন এমআই, আবার গ্রামে গঞ্জে সাধারণ মানুষের সাথে কথা বললে ওরা যেমন হার্ট অ্যাট্যাক বলে, তেমনি আবার কেউ কেউ বলে স্ট্রোক। আসলে খুব সিম্পল বিষয়, আমি গভীরে যাব না। আমি বলতে চাই যে সাধারণ মানুষ যারা চিকিৎসক নন, তাদের কাছে ওই হার্ট অ্যাট্যাক বলতে ওনারা হার্টের একটা মারাত্মক সমস্যা হয়েছে এটাই ওনারা বুঝাতে চাচ্ছেন, আর যখন স্ট্রোক বলেন তখন ওনারা ওই হার্টের একটা মারাত্মক সমস্যা হয়েছে অথবা ব্রেনের একটা মারাত্মক সমস্যা হয়েছে এটা ওনারা মিন করেন। কিন্তু এই দুটো জিনিস সম্পূর্ণভাবে ভিন্ন। আমরা সাধারণ মানুষের কথাই বলছি, যখন বলে হার্ট অ্যাটাক হয়েছে তখন আসলে হার্ট অ্যাটাক বলে আমাদের মেডিকেল সায়েন্সে কোনো শব্দ নাই। আমাদেরটা হচ্ছে এমআই, এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আর যখন বলে স্ট্রোক তখন স্ট্রোক হচ্ছে সম্পূর্ণ ব্রেনের ব্যাপার। ব্রেনের রক্তনালীতে যখন রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যায় বা ব্রেনের ভিতরে যদি কোনো রক্তনালী ফেটে যায় তখন সেটাকে স্ট্রোক বলে। তার সাইন্স সিমটমস সব কিছু ভিন্ন। আর এই যে এমআই হয়, এমআই মায়োকার্ডিয়াল ইনফার্কশন, তার সাইন্স সিমটমস প্যাথোলজি সব ভিন্ন। অন্তত এটা তো বুঝলাম যে এমআই, আমরা যেটাকে হার্ট অ্যাটাক বলি সেটা আসলে এমআই, এমআই মানে মায়োকার্ডিয়াল ইনফার্কশন, আর ব্রেন স্ট্রোক মানে ব্রেনের সাথে রিলেটেড। এখন এইগুলি হয় কেন? এমআই, এই যে এমআই মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়, লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর মারা যান। এখন চিকিৎসার কিছুটা উন্নতি হয়েছে, সেই জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা করে, কাউকে বাইপাস সার্জারি করে, কাউকে কাউকে রিং পরিয়ে আমরা ডাক্তার সাহেবরা এই সমস্ত সমস্যার সমাধান করেন, সাথে ওষুধপত্র চলে, কিছু লাইফস্টাইলের মধ্যে চেঞ্জ আনতে হয়, সেগুলো করে করেন। এখন আমি বলতে চাচ্ছি যে হার্ট অ্যাটাক, এই যে এমআই, এমআইটা কেন হয়, কীভাবে হয়। আমাদের শরীরে, আমি সমাজের কথা বলি, আমরা যে সমাজে বাস করি সেখানে ভদ্রলোক থাকে, অভদ্রলোক থাকে, ধনী লোক থাকে, গরিব লোক থাকে, কিছু মাস্তান থাকে। তো তেমনি আমাদের যদি ব্লাডের মধ্যে আমরা যা কিছু খাই তা আলটিমেটলি অনেক কিছু হিসাবেই রূপান্তরিত হয়, এনার্জি হিসেবে যায়, প্রোটিন হিসেবে থাকে, ফ্যাট হিসেবে থাকে। তো ওই ফ্যাটগুলো আবার নানান রকমভাবে থাকে, এইচডিএল মানে হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এলডিএল লো ডেন্সিটি লাইপোপ্রোটিন, সেগুলো ট্রাইগ্লিসারাইড হয়ে থাকে, সেগুলো কোলেস্ট্রল হয়ে থাকে, নানান রকম নানান ফর্মে তারা থাকে, তাদের নানান ফাংশান, এক একটার এক এক ফাংশান, আরেক দিন না সেগুলো নিয়ে বলবো। এর মধ্যে হচ্ছে কিছু মাস্তান, যেটা বললাম এই মহল্লায় পাড়ায় অলিতে গলিতে কিছু মাস্তানের ভয়ে নর্মাল মানুষজন কিন্তু চলাফেরা করতে পারে না। এই ধরনের মাস্তানগুলো হচ্ছে কোলেস্ট্রল, শরীরে রক্তের কোলেস্টেরল। এই কোলেস্ট্রলগুলো রক্তনালীগুলোকে ধীরে ধীরে রক্তনালীর মধ্যে জমে, রক্তনালীর মধ্যে জমে, ধীরে ধীরে জমে কোলেস্ট্রলগুলো রক্তনালীগুলোকে একটু শক্ত করে দেয় আর একটু চিকন করে দেয়, ফলে ওটার ভিতর দিয়ে রক্ত সঞ্চালন সহজে হয় না। আমার হার্টটাকে যদি ধরে নেই, কথার কথা বুঝে উঠতে চাচ্ছি যে হার্ট, এই হার্টটা হচ্ছে বাংলাদেশ, এই হার্টটা হচ্ছে বাংলাদেশ, এই
এই হার্টের বিভিন্ন জায়গা দিয়ে বিভিন্ন ভেসেল মানে রক্তনালী আছে, অনেক রক্তনালী। যেখানে রক্তনালী নাই ওটা হচ্ছে ল্যান্ড, ভূমি। তো যেখানে রক্তনালী একটা একখান থেকে যেয়ে ওটা আবার আরেক দিকে মোড় নিয়েছে, অথবা এক জায়গায় যেয়ে ওটা আবার ভেঙে দুদিকে চলে গেছে, আবার কোথাও তিন দিকে চলে গেছে, উপর থেকে নেমে ডান দিকে গেছে, বাঁয়ে গেছে, আবার সোজাও গেছে। তো জটিল একটা রক্ত সঞ্চালনের প্রক্রিয়া কিন্তু হার্টের মধ্যে চলছে। বাংলাদেশে যেমন নদী চলে, এই প্রত্যেকটা নালীতেই, নালী যে শুরু হয়ে যায় তা না, যখন মেজর মূল রক্তনালীর মধ্যে কোলেস্ট্রল জমে ওটাকে থিন করে দেয়, রক্ত চলাচলের পথটাকে শুরু করে দেয়, তখন থেকে রক্ত এই যেখানে শুরু করেছে তার পরবর্তী দূরের অংশে, মাংসে ঠিকমতো রক্ত পৌঁছায় না, সেই মাংস ঠিকমতো খাবার পায় না, রক্ত থেকেই খাবার সংগ্রহ করতে হয়, সেটা পায় না ঠিকমতো। তখন একটু হাঁটলেই বুকে ব্যথা হয়, এমনিতেও মুখ চিনচিন করে, আর কাউকে সেই লক্ষণ সুযোগ না দিয়ে হঠাৎ করেই প্রচণ্ড ঘাম ব্যথা হয়ে হাতে রেডিয়েট করে, পেইন রেডিয়েট করে একটা ইনফার্কশন হয়ে যায়। তখন রোগী কেউ কেউ অজ্ঞান হয়ে যায়, কেউ কেউ সেমি কনশিয়াস হয়ে থাকে, কেউ কেউ ফুল্লি কনশিয়াস থাকে। ব্যথাটা সবার প্রচণ্ড ব্যথা হয়, বাট যারা ডায়াবেটিক তাদের ব্যথাটা কম হয়। তো এই ইনফার্কশন শব্দের অর্থ মরে যাওয়া, হার্ট ইনফেকশন মানে হার্টের মাসেল, হার্টের মাসেল যেখানে ব্লক হয়েছে ভেসেল, সেই ভেসেলের দূরবর্তী মাসেলগুলো মরে গেছে, মরে যায়। তখন সেই মাসেল মরে যাওয়ার কতখানি মরেছে, কোন জায়গায় মরেছে, কতখানি জায়গা জুড়ে মরেছে, তার উপর নির্ভর করে যে সেই রোগী বাঁচবে কি বাঁচবে না, এবং সেটা কী হয়েছে না হয়েছে এটা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আমরা জানতে পারি। এগুলো পরবর্তী ভিডিওতে বলবো, একটু বড় হয়ে যাচ্ছে আজ এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।